আমাদের সংগঠন থেকে এর আগে আমরা হেলথ চেক আপ ক্যাম্প করেছি, এর আগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প সবই করেছি। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল একটা ফ্রি আই চেক আপ ক্যাম্প করার, তো আমরা মূলত স্কুলগুলোকে বেছে নিয়েছি আই চেক আপ ক্যাম্প করার জন্য, কারণ বর্তমান দিনে মোবাইলের বাড়বাড়ন্ত হওয়ার ফলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে চোখের প্রবলেম দেখা দিচ্ছে, কারণ সর্বক্ষণ তারা মোবাইল নিয়ে থাকছে। তো তার জন্য আমরা আজকে নববরাকপুরের তপতী বালিকা বিদ্যাপীঠে এই স্কুল থেকে শুরু করলাম। আজকে ক্লাস 7 এবং 8-এর 315 জন টোটাল ছাত্রী রয়েছে, যাদের আমরা বিনামূল্যে চোখের পরীক্ষা এবং তার সাথে বিনামূল্যে চশমা প্রদান, এবং তার সাথে যদি কোনো রকম চিকিৎসার প্রয়োজন হয় চোখের, তার জন্য এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে একটি কার্ড প্রদান করা হবে, যে কার্ড দিয়ে আমাদের লায়ন্সের যারা প্যানেল হসপিটাল রয়েছে তাদের কাছে গিয়ে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রীরা ট্রিটমেন্ট করাতে পারবেন। এবং আগামী দিনেও এই স্কুলে আরেকটি ক্যাম্প হবে, সেক্ষেত্রে ক্লাস 5-6 এবং অন্যান্য যারা ছাত্রী বাড়তি থাকবে তাদেরকে নিয়ে করা হবে, এবং গ্রাজুয়ালি আমরা নিউ বালাকপুরের অনেকগুলো স্কুলকেই কভার করার পরিকল্পনা করছি। আজকে থেকে তো যাত্রা শুরু হলো, আজকে থেকে আমাদের এই ক্যাম্পটা শুরু হলো, এটা অনেকদিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু কতদিন চলবে এই ক্যাম্প আপনার? আপাতত শুরু হয়েছে, এবার সবগুলো ডিপেন্ড করছে স্কুলের অ্যাপ্রুভালের উপর কোন ডেট তারা দিচ্ছে। আজকে থেকে শুরু হলো, তবে আশা করছি আমরা এরপরে 3-4 দিন আরও পরপর হবে, এবং অন্যান্য স্কুলের সাথেও আমরা কন্ট্যাক্টে রয়েছি। এটা আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু গ্রীষ্মের ছুটি বর্ধিত হওয়ার কারণে এবং তার মাঝখানে বিভিন্ন পরীক্ষা পড়ে যাওয়ার কারণে আমরা সেটা করতে পারিনি, তার জন্য আজকে থেকে আমাদের শুরু করতে হবে। আপনার নাম? আমার নাম সৌমেন সাহা। কারা কারা এসেছেন অপটিমিস্ট? আজকে এখানে আমাদের সহযোগিতা করছে সাইট ফর কিডস লায়ন্সের গ্রুপ, আর এখানে আমাদের সদস্যরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের সদস্যরা রয়েছে সবাই। পরীক্ষা করা হচ্ছে, মানে এটা আমাদের এনজিও থেকে এটা আরেকটা পদক্ষেপ। আমাদের এনজিওতে মোটামুটি অনেক কিছুই করা হয়েছে সবার ডেভেলপমেন্টের জন্য, এবার বাচ্চাদের দিকে খেয়াল করা হচ্ছে যাতে ওদের চোখের কোনো সমস্যা না হয়, যাতে ওরা ঠিকভাবে পড়াশোনাটা করতে পারে, কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের অতটা কেয়ার করা হয় না, মাথার যন্ত্রণা করছে বলে চোখের যে পাওয়ার এসেছে এটা হয়তো অনেক গার্জেনরা সেইভাবে কেয়ার করে না। এবার আমরা সেটাই চাচ্ছি যাতে সেইভাবে সবার কাছে পৌঁছে সবার চোখের দৃষ্টিটা ঠিকঠাক মতন, যাতে ওরা দরকার পড়লে আমরা ফ্রি চশমার ব্যবস্থা করে, যাতে ওদের পড়াশুনোয় কোনো বাধা না হয়, যাতে ঠিক মতো ওরা শিক্ষাটাকে কমপ্লিট করতে পারে। আপনার নাম? আমার নাম সর্বাণী বিশ্বাস মিত্র, আমি এই তপতী হাই স্কুলের টিচার, আমি ইংলিশের টিচার, আমার নিউ ব্যারাকপুরে বাড়ি।